সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কিয়েভের পাল্টা হামলা শুরুর পর গত 3 মাসে ইউক্রেনীয় সেনাবাহিনীর 71,000-এর বেশি সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাশিয়ার ফারিস্টের শহর ভ্লাদিভস্তকে শুরু হওয়া ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুতিন এই তথ্য জানান। তিনি বলেন, নিজেদের সব সম্পদ হারিয়ে সর্বশান্ত হওয়ার পরই কেবল ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে শান্তি সংলাপের জন্য আসবেন। পুতিন বলেন, ইউক্রেন এখনও আশা করছে পশ্চিমাদের দেওয়া অস্ত্র, গোলাবারুদ, সাজোয়া যান দিয়ে যে পাল্টা হামলা তারা শুরু করেছে তা রাশিয়ার বিপুল ক্ষতি করতে সক্ষম হবে। তবে বাস্তবতা হল, পাল্টা হামলা শুরুর পর থেকে গত 3 মাসে ইউক্রেনীয় সেনাবাহিনীর 71,000-এরও বেশি সেনা সদস্য ও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। সম্মেলনে পুতিন বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন রাজনীতির মৌলিক দুর্নীতি দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, ট্রাম্পের ক্ষেত্রে যা ঘটছে আমার মতে এটি ভালো হয়েছে, কারণ এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার নোংরা দিকটি উন্মোচন করেছে, তাই তারা অন্যদের গণতন্ত্র শেখানোর ভান করতে পারে না। এ সময় ট্রাম্পের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্ক থাকার ধারণা উড়িয়ে দিয়ে পুতিন বলেন, এটি অর্থহীন একটি ধারণা। যিনি প্রেসিডেন্ট হন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে জানিয়ে দেন তিনি। অস্ত্র বিচাকেনা সহ বহু স্পর্শকাতর বিষয়ে পরস্পরকে সহযোগিতা করতে একমত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় বুধবার আলোচিত এক বৈঠকে দুই নেতার মধ্যে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে তিনি জানিয়েছেন, বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে না। বিশ্লেষকরা আগেই বলেছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য পুতিন উত্তর কোরিয়ার কাছ থেকে আর্টিলারি শেল এবং ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল চাইতে পারেন। অন্যদিকে কিমের চাওয়ার মধ্যে থাকবে অত্যাধুনিক স্যাটেলাইট, পরমাণু শক্তি সমৃদ্ধ সাবমেরিন প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি। রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয়, কিমকে মহাকাশ কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে বাইরে বের হয়ে আসেন পুতিন। সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ওই সময় কিমকে পুতিন বলেন, আপনাকে দেখে খুব খুশি হয়েছি, ভ্রমণ কেমন ছিল? এর জবাবে উত্তর কোরিয়ার নেতা পুতিনকে ধন্যবাদ জানান। তিনি উষ্ণ অভ্যর্থনার জন্য পুতিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ব্যস্ত থাকার পরও আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রায় 2 দিন রহস্যময় সাজোয়া ট্রেনে চড়ে উত্তর কোরিয়া থেকে মঙ্গলবার রাশিয়ায় এসে পৌঁছান কিম জং উন। সঙ্গে ছিলেন তার দল, ওয়ার্কার্স পার্টির সরকার ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। পুতিন ও কিমের বৈঠককে দ্বিপক্ষীয় অর্থনৈতিক বৈঠক হিসেবে উল্লেখ করা হলেও পশ্চিমারা বলেছে, মস্কোর সঙ্গে অস্ত্র চুক্তি করতে রাশিয়ায় গেছেন কিম। রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিষয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে ওয়াশিংটন। নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো আক্রমণাত্মকভাবে কার্যকর করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হুমকি উপেক্ষা করে পুতিন কিম বৈঠকের কয়েক ঘণ্টা আগে বুধবার 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রে আছড়ে পড়ে। চীনকে মাথায় রেখে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি শক্তিশালী করতে পুরনো একটি বিমান ঘাঁটিকে সক্রিয় করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গুয়ামের কাছাকাছি তিনিয়ান দ্বীপে জঙ্গল কেটে পুরানো বিমান ঘাঁটি আবারও সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সশস্ত্র বাহিনীর এক কমান্ডার। রুশ সংবাদ মাধ্যম আরটি এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল কেনেথ উইলসবাক তিনিয়ানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি বিমান ঘাঁটি সক্রিয় করার কথা জানান। কেনেথ উইলসবাক বলেন, আমরা সেখানকার জঙ্গল পরিষ্কার করে ফেলতে চাচ্ছি, সেখানকার অবকাঠামোকে আবারও সামনে আনতে যাচ্ছি যাতে সেটিকে যুদ্ধের জন্য প্রস্তুত ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারি। এ সময় তিনি জানান, ঘাঁটিটি ব্যবহার করে এর আশেপাশে আরও কিছু ঘাঁটি তৈরি করার কাজ করা হবে। এর মধ্যে এই প্রকল্প বাস্তবায়নে মার্কিন এয়ারফোর্স কংগ্রেসের কাছে অতিরিক্ত তহবিল চেয়ে আবেদন করেছে বলেও জানান জেনারেল উইলসবাক। তিনি জানান, ঘাঁটিটি বেইজিংকে প্রতিহত করতে এশিয়ামুখী যুদ্ধ বিমানগুলোর যাত্রাবিরতি এবং জ্বালানি গ্রহণের হাব হিসেবে ব্যবহৃত হবে। এই জেনারেল আরও বলেন, যে কোনো জরুরি সংকট কিংবা সংঘাতময় পরিস্থিতিতে আমরা যত বেশি বিমান ঘাঁটি ব্যবহার করতে পারব, চীনকে তত বেশি স্থানে তার দৃষ্টিকে নিবদ্ধ করে রাখবে এবং এসব লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে চীন তার সরঞ্জাম ও সেনা মোতায়েন করবে, ফলে আমাদের হারানোর ক্ষেত্রে তাদের সক্ষমতা অনেকটাই হ্রাস পাবে।
6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর বিপর্যস্ত মরক্কো, বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত এই দেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু কয়েকটি দেশের ত্রাণ ও সহযোগিতা গ্রহণ করলেও ফ্রান্স সহ অনেক দেশ ও সংস্থার সহায়তা গ্রহণে সম্মত নয় দেশটি। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই দুঃসময়ে কয়েকটি বন্ধু দেশ থেকে সাহায্য নিতে রাজি হয়েছে তারা। এর মধ্যে রয়েছে স্পেন, কাতার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত। আল জাজিরা জানিয়েছে, তিউনিসিয়া, আলজেরিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাতিসংঘ সহায়তার প্রস্তুতির কথা জানালেও এখনও মরক্কের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এফপির খবরে বলা হয়েছে, ফ্রান্স সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। তবে উদ্ধারকারী দাতব্য সংস্থা সিকোরেস্টেস সান ফ্রন্টিয়ারেস এর প্রধান বলেছেন, সাহায্য কর্মীদেরকে কাজ শুরু করার অনুমোদন দেয়নি মরক্কো সরকার। খবরে বলা হয়, ফ্রান্সের সঙ্গে মরক্কোর সম্পর্কে টানা পড়েন রয়েছে। মূলত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আলজেরিয়ার ঘনিষ্ঠ হতে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলেছে, ঔপনিবেশিক ইতিহাস নিয়ে উত্তেজনা এবং ম্যাক্রোর সঙ্গে গভীর রাজনৈতিক বিবাদের কারণে ফ্রান্সের সহায়তা নিতে রাজি নন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেছেন, এটি একটি ভুল বিতর্ক। মরক্কোকে আমরা সাহায্য করতে প্রস্তুত, এটি মরক্কোর বিষয় তারা সাহায্য গ্রহণ করবে কিনা। মরক্কোর কর্তৃপক্ষ বলেছে, তারা নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, বিভিন্ন দেশ ও সংস্থার সহযোগিতা নিয়ে বিশৃঙ্খলা চায় না। তাদের আশঙ্কা, এক্ষেত্রে সমন্বয়ের অভাব হিতে বিপরীত হতে পারে। এদিকে ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া অনেকে মঙ্গলবার রাতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত যাপন করেছেন। মৃতের সংখ্যা বেড়ে 3,000 দাঁড়িয়েছে, আহতের সংখ্যা বেড়ে 5,500 পৌঁছেছে বলে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে বুধবার ভোরে হামলা চালিয়েছে ইউক্রেন। স্পিডবোট ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চালানো এই হামলায় উপদ্বীপের একটি শিপইয়ার্ডে আগুন ধরে যায়। এছাড়া হামলায় দুটি জাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন 10টি ক্ষেপণাস্ত্র ও 3টি স্পিডবোট ব্যবহার করে এই হামলা চালায়। টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের নিক্ষেপ করা 10টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 7টি ক্ষেপণাস্ত্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এবং একটি রুশ টহল জাহাজ 3টি বোটই ধ্বংস করে দিয়েছে। সেভাস্তোপোলের মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজাইভ টেলিগ্রামে বলেছেন, হামলায় কমপক্ষে 24 জন আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরি পরিষেবার সকল সংস্থা কাজ করছে। রয়টার্স বলেছে, ক্রিমিয়া উপদ্বীপের কৌশলগত গুরুত্বপূর্ণ এই শিপইয়ার্ডে রুশ নৌবহরের জাহাজ এবং সাবমেরিন তৈরি ও মেরামত করা হয়ে থাকে। কৃষ্ণসাগরের এই নৌবহর থেকে ইউক্রেনে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মিশরের স্কুলে নিকাব পড়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা শিক্ষাবর্ষের প্রথম দিন 30 সেপ্টেম্বর শুরু হয়ে 2024 সালের 8 জুন পর্যন্ত কার্যকর থাকবে। মিশরের শিক্ষামন্ত্রী রেদা হেগাজি সরকারের পক্ষ থেকে নিকাব নিষিদ্ধ করার ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী সোমবার জানান, নিকাবের ওপরে নিষেধাজ্ঞা জারি হলেও হিজাব পরে ছাত্রীরা স্কুলে যেতে পারবে। শিক্ষামন্ত্রী বলেন, কোনো ছাত্রী হিজাব পরবে কিনা তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর আগে অনেক বেসরকারি স্কুলে নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে সরকারি স্তরে তা করা হলো এই প্রথম। 2015 সালে কায়রো বিশ্ববিদ্যালয় এক নির্দেশিকা জারি করে শিক্ষার্থীদের নিকাব পরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। 2020 সালে আদালত সেই নিষেধাজ্ঞার সমর্থনে রায় দিয়েছিল। আল জাজিরার খবরে বলা হয়, মিশরে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, শিক্ষার্থীরা মনোযোগী কিনা চেহারা দেখে তা শিক্ষকের বুঝতে পারা প্রয়োজন। তাছাড়া কে স্কুলে আসছে, কে বাইরে যাচ্ছে তা স্কুল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানতে হবে। নিকাব পরিহিত থাকলে সেটা বোঝা যায় না। অন্যদিকে কেউ কেউ বলছেন, পরপুরুষের সামনে মুখ ঢেকে রাখা ইসলামের বিধান। সহশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের রক্ষার জন্যই মেয়েদের জন্য নিকাব জরুরি। তারা বলছেন, সরকারের এই নিষেধাজ্ঞা অনেক শিক্ষার্থীকে বালিকা স্কুলে যেতে বাধ্য করবে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, সংক্ষেপে AIUDF এর প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল এমপি সনাতন মতাদর্শ নিয়ে ডিএমকে নেতাদের বিতর্কিত বক্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেছেন, কারো ধর্ম নিয়ে কিছু বলা খুবই অন্যায়, প্রত্যেক মানুষের উচিত অন্যের ধর্মকে সম্মান করা। মঙ্গলবার মাওলানা আজমল গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সনাতন মতাদর্শ নিয়ে তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্টালিনের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এই মন্তব্য করেন। উদয়নিধি স্টালিন সম্প্রতি সনাতন মতাদর্শকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে বলেন, এটি নির্মূল করা উচিত। এই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন।
উদয়নিধি স্টালিনের পর ডিএমকে এর আরেক নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এ রাজাও সনাতন মতাদর্শ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি সনাতন মতাদর্শকে কুষ্ঠ ও এইচআইভির সঙ্গে তুলনা করেছেন। এ রাজা বলেন, সনাতন মতাদর্শ একটি সামাজিক ব্যাধি যা কুষ্ঠ এবং এইচআইভির চেয়েও মারাত্মক। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে লন্ডভন্ড লিবিয়ায় বেড়েই চলেছে প্রাণহানি। ঝড় ও বন্যায় 10,000-এর মতো মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে, ভূমধ্যসাগরীয় শহর দেরনাতেই প্রাণ হারিয়েছেন অন্তত 5,200 মানুষ। রেডক্রসের লিবিয়া মিশনের প্রধান তামির রামাদান জানিয়েছেন, এরই মধ্যে 5,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে বলা হয়, বন্যার পানি সরে যাওয়ার পর দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সবকিছু, ধসে গেছে রাস্তাঘাট, পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য গাড়ি। দেরনা ছাড়াও বেনগাজি, সোসি, আলবায়দা, আল মারুজ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গায় বন্যার পানি সরে গেলে উপকূলীয় শহর দেরনায় পানির স্তর বিপদসীমার 10 ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।